হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলবো। দক্ষিণ এশিয়ার সার্বভৌম দেশ বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণতান্ত্রিক বাংলাদেশ। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিমবঙ্গ ও উত্তরে আসাম, মেঘালয় পর্বে সীমান্তে রয়েছে ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণে রয়েছে মায়ানমার, চীন এবং রাখাইন রাজ্য। এর দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম দ্বীপ অঞ্চল জুড়ে বাংলাদেশের ভূখণ্ড অবস্থিত। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে গেছে 57টি আন্তর্জাতিক নদী। বাংলাদেশের উত্তর ও পূর্বে দক্ষিণ টারসিয়ারি যুগের পাহাড় ছেয়ে আছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ও অরণ্য সুন্দরবন, দীর্ঘতম ও প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র বাংলাদেশে অবস্থিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটি যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। বাংলাদেশের রাজধানী ঢাকা ও বৃহত্তম নগরী। সরকারি ভাষা বাংলা। বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষায়। আর জনগোষ্ঠী রয়েছে 98% বাঙালি। অন্য অন্য রয়েছে চাকমা, বিহারি, সাঁওতাল, রাখাইন, বম, ত্রিপুরা, খুমি, কুফি, গারো ও চীনা ও ভারতীয়। ধর্ম রয়েছে 90% ইসলাম, 8% হিন্দু ও বৌদ্ধ। বাংলাদেশের সরকার ও রয়েছে বর্তমানে শেখ হাসিনা। আর বাংলাদেশের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। স্বাধীনতা পেয়েছে পূর্ব পাকিস্তান থেকে। বিজয় লাভ করেছে 2016-1971 সালে। এদেশের আয়তন 148,460 বর্গ কিলোমিটার। আর এই দেশের মাথাপিছু আয় প্রায় 390 বিলিয়ন। আর এদেশের জনসংখ্যা প্রায় 20 কোটির বেশি। বন্ধুরা, এদেশের মুদ্রার নাম টাকা। কলিং কোড +880। দক্ষিণ এশিয়ান প্রাচীর্য ও ধনুচ যুগের বাংলাদেশের আঞ্চলিক নাম হরিকেল নামক জনপদ গড়ে উঠেছিল। এবং দক্ষিণ এশিয়ার প্রাচীর্য ও মুঘল আমলে বিশ্বের মোট উৎপাদন জিপিএর 12% উৎপন্ন হতো এই দেশে। সে সময় পশ্চিম ইউরোপের জিডিপি চেয়ে বেশি ছিল। বন্ধুরা, বাংলা ভাষা আন্দোলনের কেন্দ্র করে বাঙালির জাতীয়তাবাদের বিকাশ হয়েছিল পশ্চিম পাকিস্তানে। রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে পূর্ব পাকিস্তান নামক বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, জাতীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে দরিদ্র প্রতীক বাংলাদেশ বিভিন্ন সময় দুর্ভিক্ষ ও প্রাকৃতিক জনসংখ্যা সমস্যা হয়েছে। জনসংখ্যা বিশ্বের 8ম দেশ বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বের 94তম। 6টি ক্ষুদ্র দ্বীপ ও নগর রাজ্যের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ বাংলাদেশ। মাত্র 56,000 বর্গ মাইলের এই ক্ষুদ্রতম দেশটি 2018 সালে 18 কোটি লোক থাকলেও বর্তমানে এই দেশের জনসংখ্যা 20 কোটি। 99% লোক বাংলা ভাষায় কথা বলে। আর এই দেশের রয়েছে জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই দেশে রয়েছে সুন্দরবনের মতো অসুন্দর জায়গা।
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একটি প্রশান্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক ও বিচিত্রবলির অন্যতম। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র ও নদীক্রয়ের অবহার দেশ এটি। এলাকায় অবস্থিত এরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা, ভারতের পশ্চিমবঙ্গ দুই রাজ্য ও চল্লিশ পরগনা ও দক্ষিণে চল্লিশ পরগনা জুড়ে অবস্থিত। সমুদ্র উপকূলীয় রয়েছে কক্সবাজার ও আরও অনেক ভালো ভালো জায়গা। সুন্দরবনে 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক বাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত এবং বাস্তব এবং নির্বিচ্ছিন্ন ভূমিকে সহিষ্ণুত করেছে ইউনেস্কো বিশ্বে ঐতিহাসিক তালিকায় বিভিন্ন নামে সুচিবিদ্ধ হয়েছে, যথাক্রমে সুন্দরবন সুন্দর জাতীয় উদ্যান নামে পরিচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট।